কাল থেকে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। দলটি জানিয়েছে মহাসমাবেশে হামলা, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ে 2 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বিএনপির অবরোধ কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে সমমনা দলগুলো। এদিকে অবরোধকে ঘিরে জনমনে বাড়ছে উদ্বেগ, নাশকতার আশঙ্কা করছে পুলিশ। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। পিটিয়ে হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে, হামলা হয় প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওই ঘটনার পরদিন সারা দেশে হরতাল ডাকে বিএনপি। সেদিনও ঘটে সহিংসতা ও প্রাণহানির ঘটনা। গ্রেপ্তার হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসমাবেশে হামলা, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এবার ডাক দিয়েছে সর্বাত্মক অবরোধ কর্মসূচির। বিএনপি বলছে গ্রেপ্তার, নির্যাতনের অবসান ও সরকার পতনের দাবি আদায়ের জন্যই তাদের অবরোধের নতুন কর্মসূচি। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন রেল, সড়ক ও নৌপথে কার্যকর হবে এই অবরোধ কর্মসূচি। 3 দিন অবরোধ কর্মসূচি আছে, সেই অবরোধ কর্মসূচি সাফল্য মণ্ডিত করার জন্য আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের এই অবরোধ কর্মসূচি রেলপথ, রাজপথ, মহাসড়ক, সড়ক এবং নৌপথে এই অবরোধ চলবে, সর্বাত্মক অবরোধ। 28 অক্টোবরের সহিংসতার পর নতুন করে অবরোধ কর্মসূচি নিয়ে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। ঠিক কিভাবে পালিত হবে তিন দিনের এই কর্মসূচি, 28 তারিখের মতো সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তো, অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এই কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা দেখছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিতুদ্দিন। অবরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যারা কর্মসূচি দিয়েছে, কর্মসূচিতে যদি মানুষ সেটার সাথে সায় দেয় সেটি এক কথা, যদি কেউ সায় দিতে না চায় সে অধিকার কেউ কিন্তু তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আর না দিয়ে যদি কেউ কোনো প্রকারের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের যে আইনানুগ যে দায়িত্বের জায়গা সেই আইন তারা প্রয়োগ করবে। এদিকে বিএনপি তিন দিনের অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে সমমনা দলগুলো। আজ এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানিয়েছে সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে তারা। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।